বন্ধুরা, অনেকে জানতে চেয়েছেন যে টিকটক ভিডিও থেকে মনিটাইজেশন পাওয়া যাবে কি না ইউটিউব চ্যানেল থেকে। না, সরাসরি যদি বলে থাকি তাহলে বলা যায় যে ইউটিউবে আপনি টিকটক ভিডিও আপলোড করে কখনো মনিটাইজেশন পাবেন না। অনেকেই আপনি এখন প্রশ্ন করতে পারেন, অনেকেই তো পাচ্ছে, হ্যাঁ পাচ্ছে, আপনি সেইভাবে রিউজ এবং কপিরাইট পলিসি সব কিছু মেনে, ফেয়ার ইউজ পলিসি মেনে আপনি ইউটিউবে আপলোড করলে তাহলে পাবেন। অনেকে পাচ্ছে, কিভাবে পাচ্ছে, নিজের ভিডিওর সাথে, রোস্টিং ভিডিওর মতো নিজের ভিডিওর সাথে কিছু অংশ টিকটকের কিছু অংশ সেট করে দিয়ে, যাতে ওনার আপনাকে কপিরাইট ক্লেম দিতে না পারে, সেইভাবে ফেয়ার ইউজ মেনে সে ভিডিওটি আপলোড করছে। এর ফলে তার কোনো কপিরাইট আসছে না এবং সে মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। কিন্তু আপনি 100-এর ভিতরে 95% আপনি শিওর, আমি শিওর, আপনি শিওর, সবাই শিওর যে আপনার মনিটাইজেশন আপনি পাবেন না। সো টিকটক ভিডিও থেকে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, মাথার ব্রেন খাটিয়ে আপনাকে সফলতা নিয়ে আসতে হবে। আপনি সহজভাবে একটি টিকটক ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আপলোড করে দিলেই যদি মনিটাইজেশন পাওয়া যেত তাহলে সবাই আজ ইউটিউবার হতে পারত। শুধু টিকটক ভিডিও নয়, টিকটক, লাইকি, স্নাইক, এসব যত শর্ট ভিডিওগুলো আছে এই ভিডিও থেকে আপনি কেউ কখনো মনিটাইজেশন পাবেন না ইউটিউবে। পেতে গেলে অনেক রুলস ফলো করে আপনাকে কাজ করতে হবে। আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো, আর ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।